যারা
আছে, এখন 810 কোটি মানুষ আছে যারা আল্লাহর রায় পছন্দ করে না, তাদেরকে আল্লাহর জমিনে থাকার অধিকার নেই। আপনি যদি বেঁচে থাকতে চান আল্লাহর রায় আপনাকে মানাই লাগবে। বলুন, রায় মেনে না নিয়ে কোনো উপায় নেই। প্রধান বিচারপতির রায় মেনে না নিলে যদি আপনাকে জেলখানায় দিয়ে দেয়, আমার আল্লাহর রায় আপনি মেনে নেবেন না, আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। আমার আল্লাহর জেলখানা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান। আল্লাহ তাআলা বলেন অবশ্যই জাহান্নাম একটা গোপন জেলখানা। ফাদ লিত্তাগুনা মাবাদ, পৃথিবীতে যারা অবাধ্য হয়ে যায় আমি আল্লাহ অবাধ্য যারা তাদের আশ্রয় স্থল বানিয়ে রেখেছি এই জেলখানা কেন্দ্রে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নামে একটা, জাহান্নামের দরজা সাতটা। এতদিন আমরা ভুল জানতাম যে জাহান্নাম সাতটা না, জাহান্নাম একটা, এর দরজা হচ্ছে সাতটা। সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজ্উন মাকসুম। আল্লাহ পাক বলে অবশ্যই জাহান্নামের দরজা সাতটা। আপনাদের কে শিখিয়েছে বলেন তো যে জাহান্নাম সাতটা? কোন জায়গায় আপনি পেয়েছেন? শুনে ইমাম সাহেব, তো জাহান্নামের পরিচয় দিতে হলে কোরআন দিয়ে দেওয়া লাগবে। কোরআন বলছে লাহা সাবাতু আবওয়াব, এই হার মারসা জাহান্নামের দিকে, সাবাহাত মানে সাত, আবওয়াব বাবের বহুবচন আবওয়াব। জাহান্নামের দরজা আল্লাহ বলেন সাতটা, লিকুল্লি বাবিন মিনহুম জুজ্উন মাকসুম। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। কোরআন কোরআন শরীফ থেকে আমি জাহান্নামের বর্ণনা পেয়েছি সাতটা দরজার। এক নম্বরে দরজার নাম সাবির, দ্বিতীয় নম্বর দরজার নাম সাকার, তিন নম্বর দরজার নাম লাজা, চার নম্বর দরজার নাম জাহিম, পাঁচ নম্বর দরজার নাম জাহান্নাম, ছয় নম্বর দরজার নাম হাওবিয়া, সাত নম্বর দরজার নাম হুকমা। এখানে একটা প্রতিষ্ঠান মনে হচ্ছে, এখানে 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। এটা এটা স্কুল, এই স্কুলের 10টা শ্রেণী আছে, 10টা ক্লাসরুম আছে, 10টা দরজা আছে। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে টেনেসে ক্লাস করতে পারবে না, পরে ওই ক্লাসে যেতে কমপক্ষে কোনো 9 বছর পড়া লাগবে, তার মানে যোগ্যতা এখনো ওই ক্লাসে বসার মতো হয়নি। লিখুন বাফিম মিনহুম জুজ্উন মাকসুম, আপনি দুনিয়ায় যতটুকু অপরাধ করবে ওই ধরনের অপরাধের আল্লাহ ওই রকম দরজা বানিয়ে রেখেছে। তাহলে সাতটা দরজায় যাওয়ার জন্য সাত রকমের অপরাধ দুনিয়ায় আছে। সাগরে যাওয়ার অপরাধ দুনিয়ায় 4টা, যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করলে ওরা সতর্ক হয় না, আর ঘাড় ঘুরিয়ে চলে যায়। ওদেরকে আমার আল্লাহ যে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে তার নাম সাগরে। দ্বিতীয় নম্বর যারা এতিমের মাল সম্পদ আত্মসাৎ করে এদেরকে আল্লাহ সাগরে প্রবেশ করাবে। তৃতীয় নম্বরে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, জনগণের এতিম কিন্তু আলাদা, এদেরকে সাগরে আল্লাহ অবস্থান করাবে। চার নম্বরে এই পৃথিবীতে কোরআনের কিছু মানে কিছু মানে না এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সাগরে প্রবেশ করাবে। জাহান্নামে সাগরে যাওয়ার কারণ কয়টা? আমি 28টা গুণ পেয়েছি। কয়টা?
যে তোমার আলোচনা জাহান্নাম না, এই জন্য দিকে যাচ্ছি না, আপনি দেখে নেবেন আমার লিখিত বইগুলো আছে, ওখানে জাহান্নামের বর্ণনা আছে যে কোন অপরাধের শাস্তি আল্লাহ কোন দরজা দিয়ে প্রবেশ করাবে। জান্নাত কয়টা? জান্নাতের দরজা এটা জান্নাতের স্তর বা দরজা 100টা। আমিন এই সমস্ত জান্নাতের যে দরজা স্তর এগুলো কোনোদিন নাম শোনা নাই, অথচ কোরআনে কিন্তু আছে আপনার আমলের উপরে ভিত্তি করে আল্লাহ দেবে। ওটা যদি কোন সময় জান্নাতে কোন স্তর দিয়ে কোন দরজা দিয়ে আপনি যাবেন আলোচনায় আসে ওই সময় দেখবো। আজকে আমরা যে বিষয়টা নিয়েছি, আমার আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয়, আল্লাহর যে জেলখানা আছে তার নাম জানলাম কি? জাহান্নাম। আমার আল্লাহ কি জেলখানা? জোরে বলেন কি? অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, তাদের জন্য আল্লাহ এই জাহান্নাম বানিয়েছেন। রায়ের যে বিষয়টা বাংলাদেশে জানলাম, সর্বোচ্চ রায় সুপ্রিম কোর্ট থেকে, চার প্রকার রায় বাংলাদেশে হয়, জাজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ঠিক বিচারালয় এইভাবে সাজাবেন। অনেকেই মনে করছে কিয়ামতের সর্বপ্রথম আমার আল্লাহ মনে হয় ডাকবে একবারে নেতার সাথে না, প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে তাকে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব একা একা। ও গাজীপুরবাসী, কেউ থাকবেন আপনার সাথে, আপনি একা একা যাবেন আল্লাহর সামনে। মহান আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে কমপক্ষে 5টা প্রশ্ন করবে। তোকে একটা জীবন দিয়েছিলাম বল কি করে কাটালি, তোর একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি বল, মাল সম্পদ কিভাবে উপার্জন করলি, ওই রাস্তা করলো একটু বল দেখি, আর এই সম্পদ গুলো কোন কোন জায়গায় খরচ করলি এইটা বল, আর তুই যতটুকু জানতি তার তোর কতটুকু মানতি এটা বল। আপনি শুধু সি আর হা না করে শেষ করে দিচ্ছেন, একটু মন দিয়ে ভাবেন তো, যদি মাথায় মগজ থাকে। এখনই যদি আপনি মারা যান, মহান আল্লাহ কিয়ামতের ওই ময়দান যদি কায়েম করে প্রথমে বিচারে যে সিস্টেম আপনাকে যদি আল্লাহ ডাকে, আপনার যে জীবন আমার যে জীবন, আমরা কি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অবস্থান রেখেছি? আমি যখন একা একা থাকি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি যদি বলো আমি হামজা, তবে আমি 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধুমাত্র 1 থেকে 11 এই 10 দিনের হিসাব দিয়ে তুই জান্নাত হয়ে যা। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে আমার যা কাজ কারবার আমি 10 দিনের হিসাব দিতে পারবো না। আপনি পারবেন, আপনার অসুবিধা অত সহজ হিসাব দেওয়া না। মাথাটা নিজের দিকে দিয়ে নিজের জীবনের অপরাধগুলো সামনে নিয়ে আসে, ভাবেন আপনি কি 10 দিনের হিসাব যদি দিতে না পারেন, আমার বয়স এখন 28 বছর, আমি কি করে মিলাবো? এমন সার্বের বয়স এখন 40 বছর, কি করে মিলাবে? এই লোকটার বয়স 50 বছর, কি করে মিলাবে? কেয়ামতের দিন প্রথম বিচারে আমার আল্লাহ আপনার বাবা মা আত্মীয় স্বজনের সাথে আপনাকে একা একা ডাকবে। فقد فاز
কোরআনের 185 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, ওর জীবনই সফল। ভালো করে মনে রাখবা, দুনিয়ার জীবন কিন্তু খেল তামাশা রং তামাশা ছাড়া কিছু না। আপনি 1000 বছর হায়াত পেলেন আর 1000 বছর জিয়ারে আছেন ক্ষমতায়। আমার আল্লাহ যদি আপনাকে মরণের পরে বলে তোকে আমি মাফ করি না, যা জাহান্নামে যা, আপনি 1000 বছর কেন কিয়ামত পর্যন্ত হায়াত আর ক্ষমতা পেয়ে কি করবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একটা কুকুর জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি ভালো না আমি ভালো? চিন্তা করলে আমি যদি বলি আমি ভালো তুই খারাপ, তাহলে তো অহংকার চলে আসে, আর যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আবার মনে মনে চিন্তা করে, এখন যদি বলি আমি খারাপ তুই উত্তম, তাহলে তো কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায়, অকারণ না ওয়ালা কদ কারামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, এখন কি করি? আমি কৃষ্ণ তুই ভালো কথা বলা যাচ্ছে না, কারণ আমি আশরাফুল মাখলুকাত। কি করি? চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমার আল্লাহ তাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিলে, চোখ খুলে বলে, কুকুর মরণের পরে মহান আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তে আমার সাথে তোর কোনো তুলনাই নেই, আমি জান্নাত পাবো কিন্তু তোর জন্য গ্যারান্টি নেই। আর মরণের পরে যদি আমার মালিক আমাকে মাফ না করে জাহান্নামে দেয়, এতে তোর চাইতে আমি 100 গুণ খারাপ, কারণ তোর তো জাহান্নাম নেই জান্নাত নেই, আমার যাওয়া লাগবে। কিয়ামতে আল্লাহ যখন একা একা ডাকবেন মালিকের সামনে দাঁড়িয়ে, আপনার জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়ার মতো যোগ্যতা আপনার কি হয়েছে? আমার তো মনে হচ্ছে আমার হয়নি, আপনার যদি হয় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার বিচারের যে স্টেপ এটা ভরব, আপনি আসেন ময়দানে, আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রেখা থাকবে না, ইয়াউমা নাদুরু কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়ালা ইয়ুযলামুন আপনাকে বলছে একটু ভাবেন তো, পৃথিবীর এই জমিন শেষ করার পরে কিয়ামতের দিন যদি আপনাকে আল্লাহ নেতা সহ ডাকে, আপনি এমন নেতার পেছনে করেন যে নেতার দিকে তাকালে আমার আল্লাহ রাগ হবে? নেতা দেশে আছে না নেই? এখন যদি মন খারাপ করেন, হয়তো রাজনীতির কথা বলার দরকার নেই, আল্লাহর কসম এটা যদি কোরআনে আল্লাহ না দিত আমি বলতাম না। আপনার নেতা এমন যে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, এমন নেতার পেছনে আপনি ঘরে যে কোনদিন স্ত্রীর কাছে থাকে না, শুধু হোটেলে থাকে, আপনি তো ভাবেন তো, এরকম নেতার সাথে যদি কি আমাকে আপনাকে দেখে, আল্লাহ তো প্রথমে ওরে দেখে রাগ হবে, আপনার বিচার করবে তখন। আমি জানি আপনি বুঝেছেন কিন্তু না বোঝার ভান করে আছেন, না বোঝার ভান করে আছেন, কার হাত করে তো
সবাই বুঝেছেন কে বুঝলেন আমার বোঝা বুঝেছেন আমার বোঝা হয়ে গেছে আপনি বুঝেছেন শুধু স্বামী আনাম নিয়েছে এখন এখান থেকে মোনাজাত করে শেষ করে দিয়ে আগে আসেন আমরা রায় বিষয়ে কথা বলছিলাম পৃথিবীর যে রায়
আমার আল্লাহর রায় কিয়ামতের দিন আল্লাহর বিচার ব্যবস্থা প্রথমে একা একা, দ্বিতীয় নম্বরে নেতার সাথে, তৃতীয় নম্বরে সবাইকে আল্লাহ এক জায়গায় হাজির করি এবার অনুগ্রহ করে তুলবে কি করে আলোচনা মানুষের শরীরে এক জায়গা পরিমাণ পোশাক থাকবে না, মাথার এই সৌন্দর্যটা এক হাত ধরে এসে আপনাকে তাপ দেবে, মাটি পড়ে মগজ করে ফুটবে, তামা হয়ে যাবে মাটি। বিজ্ঞানে দেখেছ যে আগে পিস্তল স্টার এই দূরবীক্ষণ যন্ত্রের নামে একটা আবিষ্কার করেছে সূর্য, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই যে সূর্যটা, এই সূর্যের চাইতে 100 গুণ বড় একটা সূর্যের আবিষ্কার পেয়েছে, এর নাম দিয়েছে বিজ্ঞান পিস্তল স্টার। কিয়ামতের দিন এই সূর্যটা আমার আল্লাহ 12টা মুখ এই দিকে ঘুরিয়ে দেবে, এটা তো আছে হাজার হাজার মাইল দূরে, আর ওইটা তখন থাকবে মাত্র আধা হাত বা এক হাত দূরে, এত দূরে আছে। তাই যদি অবস্থা হয় চৈত্র মাসে, আর এর চাইতে 100 গুণ শক্তিশালী যে সূর্যটা আবিষ্কার হয়েছে বিজ্ঞান বলছেন না পিস্তল স্টার, কিয়ামতের দিন আমার আল্লাহ এটা ঘুরিয়ে 12টা মুখ আমাদের মাথার উপরে দিয়ে দেবে, মাটি তামা হয়ে যাবে, মানুষের মগজ টক বক করে ফুটবে, মানুষ প্রথম শুধু একটা আওয়াজ দেবে যে পানি পানি, একটা আওয়াজ সারা ময়দানে হবে পানি পানি, নবীরা হয়রান হয়ে যাবে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ মারাল্লাহ আরশের নিচে সেজদায় পড়ে বলবে রব্বুল আলামিন, অনেকেই যে বিভিন্ন নবীর কাছে বলবে হয় আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহান্নামে দিয়ে দেয়, অথবা শাস্তি আসহ্য হচ্ছে না, মানুষের ঘামতে ঘামতে কারো পাঁচা পর্যন্ত বুক পর্যন্ত কেউ হানের ঘামের ভেতরে হাবুডুবু খাবে, এত বড় ভয়ঙ্কর অবস্থা। আমার আল্লাহ বলবে যায় একটা নেকি কোন জায়গায় পাওয়া যায় কিনা দেখ, সর্বপ্রথম মানুষ দৌড়িয়ে যাবে তার ভাইয়ের কাছে, মারানে কারিম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সর্বপ্রথম মানুষ যাবে তার ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে তার স্ত্রী সন্তানাদি নেতা খেতা যায় বলে, এখানে কয়জনের নাম পেলাম, প্রথমে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী সন্তান আদি, দুনিয়ার যারা আপনাকে ভালোবাসে তারা নেতা খেতা যায় বলে, আপনার মাথায় যদি একটু মগজ থাকে আপনি চিন্তা করতে পারছেন না, এর সাথে আপন তো আর দুনিয়ায় কেউ নেই, এরাই যখন পালিয়ে যাবে আখির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনাকে দেখলেই দৌড়াবে, আপন জন যদি দৌড়ায় আপনার পীর কি আপনার আপন নাকি, আপনার পীর আপনাকে বাঁচাবে আপনাকে সাথে করে নেকি নিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই ধর্মটা আমি শিখিয়েছি কে, আর আপনি বিশ্বাসও করেন কোন কায়দায় যে আপনাকে এই কথা বলে সে তার আপনার আপন ভাইয়ের চাইতে বেশি মহব্বত করে না আপনাকে, আপনার মায়ের ছাড়া বাবার ছাড়া স্ত্রীর ছাড়া সন্তানের ছাড়া, তাহলে এই ভণ্ডামি গুলো বাংলাদেশে করে আপনার ইমন আমল সব ধ্বংস করে ফেলছে, ও ভণ্ড আর আপনি পাগল, আল্লাহ কাসির ওয়াসিরা তো ওয়াসরা ওখরা, কিয়ামতে কেউ কারো দোষা বহন করবে না, তার বাস্তব প্রমাণ হচ্ছে মানুষের চামড়া, মানুষের এই শরীরে 9,700-800-টি প্রকার চামড়া আছে, 9,700-800-টি প্রকার চামড়া পুরো শরীরে আছে, কিন্তু আল্লাহর কি কুদরত, কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না, মাথার চামড়া একরকম, হাতের চামড়া আর একরকম, পায়ের চামড়া একরকম, লজ্জাস্থানের চামড়া আর একরকম, এমনকি সিস্টেম দেখুন আমার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় সাপন ভাইয়ের চামড়া এনে যদি আপনি লাগিয়ে দেন কিয়ামতের আগে লাগবে না, আমার চামড়া লাগাতে হলে আমার শরীরের কোনো জায়গার চামড়া নিয়ে এখানে লাগানো লাগবে, তাহলে ভালো হবে,
আল্লাহ তাআলা এটা বলতে চেয়েছেন দুনিয়ায় একজনের চামড়া আরেকজনের সাথে মেলে না, একজনের বোঝা আরেকজন বহন করে জান্নাতে নিয়ে যাবে, এ ফাঁকি করে দিয়েছে কে? এই ধোকায় পড়বেন আরো জোরে ব্যবসা প্রতিষ্ঠান করে মানুষের ইমান নষ্ট করছে, ওরা তো ভণ্ড আর আপনি পাবুন কি কিয়ামতের দিন যখন সন্তানটা মায়ের কাছে যায় নাকি পাবে না, তখন পা জড়িয়ে ধরবে, ডাক দিয়ে বলবে মা গো দশ মাস দিন পেরে রেখেছিলে, এত কষ্ট করলে আমার পেছনে, দয়া করে একটা নেকি আমার দামে জান্নাত পেয়ে যাব। আপনি কার উপরে ভরসা করে আছে আমি জানি না, ওগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ভুয়া কিচ্ছু না, নিজের পায়ে আপনি নিজে দাঁড়াবেন, যতটুকু কাজ দুনিয়ায় করবেন ওইটার উপরে আপনার বিচার, প্রথমে একা একা দ্বিতীয়তে নেতার সাথে তৃতীয় সবাইকে নিয়ে, কথা বলে ঠিক কিনা ভাই? আমরা বাংলাদেশে কয় প্রকার শুনলাম, আমার আল্লাহ পাক বলেন আমিও রায় দিয়েছি, এবার আমার রায়গুলো শুনে নাও, প্রধান বিচারপতির রায় মেনে না নিলে যেমন সেলখানা যাওয়া লাগে, আমি যে 14টা রায় দিয়েছি এ 14টা রায় যদি মেনে না নাও আমারও কিন্তু সেলখানা আছে। আজকের আলোচনায় যে রায়গুলো ঘোষণা হবে এ রায় আমির হামজার আরো জোরে আল্লাহর রায় এখন আমি ঘোষণা দিচ্ছি, একটা একটা করে মেনে নেবেন, যারা মেনে নেবেন তারা হাত তোলেন লিল্লাহে নাম হচ্ছে মোহাম্মদ, তিন নম্বরে নাম হচ্ছে আহম্মদ,
চার নম্বরে নাম তোহা, পাঁচ নম্বর নাম ইয়াসিন, ছয় নম্বর নাম মুসম্মিল, সাত নম্বর নাম মুদাসির। ওরা কোরআনে বিশ্ব নবী কামার আল্লাহ নাম ধরে ডেকেছেন কয় জায়গায়? এই সাতটা, এই সাতটা নামে আল্লাহ তাকে ডাক দিয়েছেন। এবাদত যে করে তাকে বলা হয় আব্দুন দাস। আল্লাহ বলেন আমার বান্দা আমার দাস, আমার ছাড়া আর কারো এবাদত করবে না। আরো ধরে বলেন এই পৃথিবীতে এখন 810 কোটি মানুষের ভেতরে শুধু আল্লাহর এবাদত করে 175 কোটি মানুষ, বাকি সব অন্য জনের এবাদত করে। আমরা যারা 175 কোটি আছি আমাদের ভেতরে এবার দেখি আল্লাহর এবাদতে একনিষ্ঠ কারা। এবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক। আমি কোরআন শরীফ পড়ে এবাদত পেয়েছি 9 প্রকার। আপনার জীবনে যদি এই 9 প্রকার এবাদত থাকে তাহলে আপনি আল্লাহর এই প্রথম রায় মেনে নিয়েছেন। কথা বুঝতেছেন? আমার হাতে যে মোবাইলটা আছে এর আসল সংখ্যা কয়টা? 9টা। 01 এর 11টা সব মিলে, 01 তো সব মোবাইলে আছে, সব সিমে নেই। আসল নাম্বার কয়টা? 9টা। আরো ধরে বলুন, 9টা। এই 9টা নাম্বারের একটা যদি উল্টা পাল্টা হয় কল আমার কাছে আসবে না, কোথায় যাবে? সরম নাম্বারে। একবার এক মহিলারা 2টার সময় কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আমার ঘরে। তোমার ঘরে বলে তোমার মনে নেই, কি মনে থাকবে? অমুক জায়গায় আসার কথা আসলে না, কালকে আসবা তো। কিছুক্ষণ পর আমি যখন কথা বলি না হঠাৎ বলছে, কি গো কোনো জবাব দাও না। কি জবাব দেব? কেন তুমি আসবে কিনা বলো না, কি করে আসবো আমি তো বলো না। আমি হামজা কুষ্টিয়া। এই মহিলার সব নাম্বার ভুল ছিল না, একটা। আরো জোরে, আমার নাম্বারে শেষ আছে 7, ও তাকে কল দিয়েছে তার নাম্বারে হয়তো হবে 6, 6 টিপতে যে 7 টিপ লাগার কারণে ওই মহিলারা 2টার সময় যদি তার নিজের লোক না পেয়ে আমার ভাই। এখন যে 9 প্রকার এবাদতের কথা আমরা কোরআন দিয়ে বলবো, আল্লাহরের রায়, আপনি যদি 9টার ভেতরে 8টা করেছেন, 1টা করতে পারেন নাই, আল্লাহর কসম আপনার জীবনের এবাদত বন্দেগি শয়তানের দপ্তরে জমা হয়ে রং নাম্বারে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর রায় এবাদত এবার বলছি মেনে নেবেন তো? আরো জোরে, প্রথম নাম্বারে এবাদত নিজের ব্যক্তিগত জীবনে। আল্লাহ পাক বলেন, ইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোর বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদা 7 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 105 নম্বর আয়াতটা আল্লাহ বলেন, হে ইমানদারেরা আগে নিজেকে নিজে পরিবর্তন করো। আজকে নিজেকে নিজে একটু দেখো তো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বাবা হিসাবে কেমন? তুমি কি সন্তানের হক আদায় করো? তুমি স্বামী হিসাবে কেমন? বিয়ের সময় কি সঠিকভাবে বউ নিয়ে আসতে পেরেছো? অনেক মানুষ বিয়ের সময় ঠিক রাখে না, পরবর্তীতে রাগ করে যে কি বিয়ে করলাম না। এটা তো মূল বিষয়। বিয়ের সময় যদি আপনি বউ নির্বাচন করতে ভুল করে, আপনি নাই পরবর্তীতে বউ বাদ দিয়ে আর একটা বিয়ে করতে পারবেন, কিন্তু ছেলে মেয়ে যদি হয়ে যায় ওই ছেলে ওই মেয়ে মা পাল্টাবে কি? মশাররফ ভাই না বয়স আছে, বউ বিয়ে করার পরে যদি ভালো না লাগে ছেড়ে দিল, সঠিকভাবে করলেন এটা আগে নিজের দিকে নিজে তাকান। আগে নিজের দিকে নিজে তাকিয়ে দেখো তো তুমি আসলে কেমন। তুমি কি স্বামী হিসাবে স্ত্রীর উপর অত্যাচার চালাও?
বাংলাদেশে নেককার নারীর গুণাবলী বহু জায়গায় অনেকে বলে, কিন্তু নেককার স্বামী হওয়ার জন্য কিছু গুণ আছে, ওইগুলো আমরা বলি না, কারণ বললে তো আমল করা খাবো। নেককার যদি পুরুষ হতে চায় কেউ, তাহলে তার ভেতরে কমপক্ষে চারটা গুণ থাকা লাগবে, সেটা স্ত্রীর প্রশংসা করবে। এই অভ্যাস আমাদের নেই, আমরা প্রশংসা করি ভাবির, আমরা প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। প্রথম আসমানে না চতুর্থ আসমানে? স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। স্ত্রীর প্রশংসা করা কি? দুই নম্বরে, স্বামী আর স্ত্রী যদি পোশাকের মতো না থাকে, পোশাকের কাজ হচ্ছে মানুষকে ঢেকে রাখা, স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর দোষ গুলো ঢেকে রাখা, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর দোষ গুলো ঢেকে রাখা। এটা আজ আমাদের সমাজে নেই, ভারতের এই সিরিয়াল দেখে দেখে আমরা এখন যত পারছি দোষ বর্ণনা করতে পারবো, ওখানে শেখায় যে এইভাবে দোষ বর্ণনা করা লাগে, আর ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা সব 180 মাইল দিয়ে চালাচ্ছি। কথা বলে দেখেন, মেক্কার স্বামী হওয়ার তিন নম্বরে গুণ হচ্ছে, স্বামী অবশ্যই স্ত্রীর ভরণ পোষণ এবং লজ্জা স্থানে রেখে বাসতের দায়িত্ব নেবে। বিয়ে করে রাহে লিল্লাহ ছেড়ে দিয়েছে, অনেকে বিয়ে করে আর পাঠিয়ে দেয় ঢাকায়, যা আমি বসে বসে খাবো, তুই কাজ করে নিয়ে এসে টাকা দিবি। এটা জাহিলিয়াত যুগে মুশরিকদের আচরণ ছিল, ওরা একটা করে বউ ধরতো, ছেড়ে দিত, মেয়েদের দিয়ে কাজ করাতো, বলতো মাসা তোলা, শরে বিক্রি কর, পাউডার সোনো লাগিয়েছে কোনো কায়দায়, টাকা উপায় করে নিয়ে আয়, আমি বসে বসে খাবো, তুই আমার খাওয়াবি। আর বাংলাদেশে এই সিস্টেম অনেকে চালু করছে, নিজে বসে বসে খাই, নিজের মেয়ে দিয়ে বউ দিয়ে বেটা বউ দিয়ে বেড়াকে এনজিওতে চাকরি করায়, ওরা মোটর সাইকেল চালায়, সাইকেল চালায়, মানুষ বলে সার্কাস, সার্কাস, নিজেকে দোকান কাজ করছে না, বসে বসে খাচ্ছে। আমার ভাইরা, চার নাম্বার নেককার স্বামীর গুণ হচ্ছে, স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া লাগবে, শ্রদ্ধা করা লাগবে। এটা অনেক পুরুষের ভেতরে নেই, কিন্তু অধিকাংশ পুরুষের ভেতরে আছে। সিস্টার অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহর নবী বলেন নেককার পুরুষের গুণ তো এই চারটা, আর নেককার নারী যারা হবে তাদের গুণ চারটা। এক নম্বরে, স্বামী যদি তার দিকে তাকায় সে স্বামীকে আনন্দ দেবে, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে স্বামী যখন বাড়ি আসবে, অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, আবেগ দিয়ে, সাজগোজ দিয়ে এমন কায়দা করবে যেন স্বামী দেখে আনন্দ পায়। এরকম বউ আছে কার ঘরে? হাত তোলেন তো, আন্দাজ হাত তো, তুমি তো জাহান নামে আসো, আমি জানি না, স্বামীর সাথে হাসি তামাশা করতে গিয়ে যদি দাঁত বের হয়, যে কয়টা দাঁত স্বামী দেখবে ওই কয়টা স্বভাব, বাড়ি যে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে আর বন্ধ হচ্ছে, মনে করছে দাঁত দেখালে সব 32টা বের করে আসে, কি কেউ দাঁত কি বলে, না আমি আর বন্ধ করবো না, যত দাঁত দেখবো তত। দ্বিতীয় নাম্বার, স্বামী যদি নিজ প্রয়োজনে ডাক দেয়, ও যত বড় কঠিন কাজে থাক, স্বামীর ডাকে সাড়া দেওয়াই লাগবে, যদি ওই জায়েজ কাজ হয়, তারা বুঝতেছে। তিন নম্বরে, স্বামী যে কাজে আনন্দ পায়, স্ত্রীকে ওই কাজে আনন্দ পাওয়া লাগবে। বাংলাদেশে আবার যারা স্বামী আছে, প্রত্যেকটা স্বামী চায় যে আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক, কিন্তু 100 জনের 99 জন পুত্রবধূ চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক। এটাকে কাজে বলে নেই, আমি নামাজ পড়তে পারে
পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরে ঘোর করে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আপনি এখনো বেকার হতে পারেননি, কারণ আপনার স্বামী যেটা চায় আপনি ওটা চান না। আর আমার তো মনে হয় বাংলাদেশে হাজারো পরিবারে আজ এই অবস্থা, স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী তার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে আসতেছে। গত বছরে আসছিলাম আমি রাঙ্গামাটি লন্ডন থেকে, হঠাৎ দেখি কলেজের অধ্যাপক তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমার নিয়ে গেলে কর্তৃপক্ষ হলুন বৃদ্ধাশ্রম দেখবেন চলেন, যে দেখি ওর মা ওই কলেজের অধ্যাপকের হাত ধরে হাওয়া করে কাঁদছে, আর ডাক দিয়ে বলছে, বাবা রে আমি যখন মারা যাবো আমার মাথার উপরে ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান পাল্টিয়ে কি হবে। মা বলছে, এক মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘরে না, কর্তৃপক্ষকে বারবার বলেছি ওরা শোনে না, কারণ তুই তো টাকা পয়সা দিস না। এক মাস হয়ে গেল, এখন খবর দিয়েছে আমার অবস্থা ভালো না, তুই শেষ দেখার জন্য এসেছিস আমি তাও জানি, তাহলে আমি শেষ কথা বলছি, তুই আমার ফ্যানটা পাল্টিয়ে দিলেন মরণের পর। মাকে বারবার বলছে, মা তুমি মরে যাওয়ার পরে আবার ফ্যান পাল্টিয়ে করব কি। মা তখন চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান ফ্যানটা যেহেতু ঘরে না, আমার এক মাসের অভিজ্ঞতায় আমার মন ডেকে বলে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে, তোর তো ছোট কাল থেকে ফ্যান ছাড়া ঘুম হয় না, আমি জানি তোর ঘুম হবে না, এই জন্য আগে থেকে আগাম সংবাদ দিলাম, তুই ফ্যানটা আগে থেকে বাড়িয়ে দিস, তোর কষ্ট কম হবে। এই কথা বলতে বলতে ওর হাতের উপর মা মারা গেল। আমি তোর ভাত খাবো না, সামাজিক অবস্থায় চক্ষু লজ্জার ভয়ে তালাক দিতে পারি না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে কি করবো এখন, বাধ্য হয়ে আমার বাবা আগেই মারা গেছে, মাকে রেখে গেছে আজ এক মাস আগে, আজকে আমার মাটা মারা গেল। ও গাজীপুরবাসী, আমার তো মনে হয় শুধু অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকম পরিবারে আছি। কারা কারা এরকম ঝামেলা আছেন পরিবারে, হাত তোলেন তো একটু দেখি। আহা, তুমি দাঁড়িয়ে পড়ুস, কোন এলাকায় আসলে? এই দাঁড়ান, না না হাসির করা কি না, এটা শুধু একা না, এখানে হাজারো মানুষ আমরা ওই রকমই বসে আছি, কিচ্ছু বলতে পারি না। বর গোলাম কারা কারা আছেন হাত তোলেন তো, এখানে আল্লাহ তাআলা বহু বছর, এক বছর না বহু বছর, বহু বছর ধরে বলুন, আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি ছাড়া কারো হুকুম মানা যাবে না, আমি ছাড়া কারো হুকুম আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। এমনকি মা বাবা যদি কাফের হয় মুশরিক হয় তাও তার সেবা করা লাগবে, কারণ এটা ইবাদত। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই কি বলেন এখান থেকে?
অলিদায়নি শব্দের প্রথম শব্দটা যদি ভাগ করেন তাহলে প্রথমে আসবে মা, এরপরে বাবা। এখানে যারা আরবি গ্রামার বলে জিজ্ঞাসা করেন, অলিদায়নি শব্দটা যদি সঙ্গে বিচ্ছেদ করেন ভাগ করেন, আপনি মা বাবা আসবে, আগে মা তারপরে বাবা। কারণ মায়ের কথা বলতে গিয়ে নবীজি তিন ভাগ দিয়েছেন, বাবার কথা বলতে গিয়ে এক ভাগ দিয়েছেন। একটা সন্তান পৃথিবীতে আসতে যে কষ্টটা সহ্য করা লাগে, এটা শুধু মাটির পায় বাবাকে পায় না। বিজ্ঞান জানিয়েছে একটা সন্তান ডেলিভারি করার সময় যে কষ্ট হয় কমপক্ষে 46 ডিগ্রি সেলসিয়াস কষ্ট শরীরে সহ্য করা লাগে। আসলে একটা বড় সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি পারে না। মায়ের নাম প্রথমে, দ্বিতীয় নাম মায়ের, তৃতীয় নাম মায়ের, চতুর্থ নাম বাবা। তার মানে বাবাকে দিয়েছি সান্ত্বনা পুরস্কার, কলম মায়ের নাম প্রথমে দিয়েছেন আমার আল্লাহ। তাহলে বুঝলাম একটা সন্তানের কাছে সবচাইতে দামি জিনিস আয়াত থেকে কিছু নিয়ে যান। একটা সন্তানের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি যে তার মা, সে মায়ের আইন মানাও জায়েজ নেই। কোন নেতার আইন মানা জায়েজ হয় আপনাকে কে বলেছে যে দেখান? আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ নেই, এমনকি মা বাবাও যদি আইন দেয় তাও মানা যাবে না। অথচ মা বাবা সন্তানের কাছে আল্লাহর পরে মায়ের আদেশই মানা যায় না, আইন মানা যায় না। আর সেখানে মানুষের তৈরি করা আইন আপনি মানেন, আরো প্রতিষ্ঠান আন্দোলন করে আপনি মানুষ, আপনার বিবেকের উপরে প্রসঙ্গ করে প্রসঙ্গ হয়েছে। এরপরেও যদি কারো বিবেকের তালা আছে, দরজায় তালা লাগানো আছে, যদি না খোলে, এরপরও মানুষের তৈরি করা আইন যদি প্রতিষ্ঠার আন্দোলন করে, আসলে পুকুরে বসা পড়ছে। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা। বলেন কিভাবে সেবা করবেন? আল্লাহ ধরন গুলো দিচ্ছেন, বাংলাদেশের বাস্তব চিত্র, অনেক সন্তান একুলাঙ্গার গুলার মা বাবাকে ধরে মারে, যেখানে মাথা উঁচু করে কথা বলা যায় নেই। এমনকি উফিন শব্দটা আল্লাহ দিয়েছে মাঝখানে, উফিন কাকে বলে? উফিনের অর্থ দুইটা, আপনি আসেন ময়দানে, উফিনের অর্থ কয়টা? আরো জোরে, এক নম্বরে আপনার কোনো আচরণে ব্যবহারে কোনো কথায় যেন মা বাবা উফ এ শব্দ বলে না ফেলে, যা একই জন্ম দিলাম। এমনকি আপনি নিজে সেবা করতে গিয়ে যেন উফ আহ পারা যায় বাবা বলতে পারবে না। আপনার আচরণের ব্যবহারে কথা বলতে হয় মার বাবা যেন এরকম কথাও না বলে, এতটুকু বলে আল্লাহ শেষ করেননি। মা বাবার সাথে কথা বলা যেহেতু সওয়াব, মা বাবার সাথে কথা বলা কি? কথা বলবেন কি করে? অকুল্লাহুমা কাউলান
কাউইমা সম্মানজনক সম্মান সূচক কথা বলবেন ধরে বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর ব্যাখ্যা আল্লাহ এবার দিচ্ছেন একটু আলাদা কায়দায় এইদিকে তাকান আছেন এদিকে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা তোর ডানা রহমতের যে ছায়া আছে ওই ছানাটা আমার বাবার জন্য ডাউন করার পরে ফল করিবে আমার প্রশ্ন মানুষের কি ডানা হয় ডানা হয় পাখির কার পাখির এক নম্বরে ডানা হয় দুই নম্বরে ডানা আমরা দেখি উড়ো জাহাজের বা প্লেনের কিন্তু প্লেনের আর পাখির ডানার পার্থক্য কি প্লেনের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না আর পাখির ডানা ডাউন হওয়ার পরে দুই নম্বরে প্লেনের ডানার ভেতরে কোন গরম জিনিস নেই সব শক্ত আর পাখির ডানার ভেতরে যে পর আছে পালক আছে এই যে পশম গুলো আছে এগুলো খুব মোলায়েম নরম সফট কোমল এই পাখি একটা একটা করে পর যখন বিছিয়ে দেন একটার সাথে আর একটা লেগে যায় যখন শুধু ডাউন হওয়ার পরে ফল হয় তখন বাচ্চারা ওর নিচে আশ্রয় নিয়ে একটা আওয়ানির বসন সুখ অনুভব করে আমাদেরকে লাগিয়ে দিয়েছেন এই কারণে কারণ পাখির ডানাটা মোলায়েম সফট নরম কোমল ও যখন একটার সাথে একটা পর মিশিয়ে দিয়ে ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চারা ওর নিচে যে একটা অনির্বচন সুখ অনুভব করে বাচ্চারা মনে করে আমাদের আর কোন চিন্তা নেই সিল কাক কোন পাখি আমাদের আর ধরতে পারবে না আল্লাহ তাআলা বলে ওই তোর মার বাবার জন্য তোর টাকা পয়সা তোর স্ত্রী তোর সন্তানাদি তোর ক্ষমতা তোর যা আছে দুনিয়ায় নিয়ামত এমন ভাবে ডাউন করবি আর ফল করে দিবি তোর আন্ডারে যতদিন মার বাবা থাকবে ওরা যেন মনে করে এ সম্মান বেঁচে থাকবে আমাদের আর কোনো চিন্তা নেই গাজীপুর বাসী আমাদের মা বাবা যাদের আছে তারা কি এই মনে করে আর ছেলে বেঁচে থাকলে তাদের টেনশন বেশি তারা আমাদের আন্ডার যতদিন থাকবে অন্তত একটা চিন্তা থেকে মুক্ত থাকবে যে স্বপ্ন আছে আর চিন্তা নেই আর আমরা এই চিন্তা আরো বেশি ধরিয়ে দেই কি শব্দ আমার আল্লাহ কোথা থেকে নিয়ে এসে যোগ করে দিলেন চয়ন করলেন আমি কবুল করবো ওইভাবে লিখলে ওটা গ্রহণ হবে না হবে না আল্লাহ
আল্লাহ শিখিয়ে দিচ্ছে অথচ তিনি নিজেই কবুল করবেন। আমার কাছে দোয়া করো রব্বুল আলামিন, ছোটবেলায় মা বাপ যেভাবে আমাকে দেখেছে তুমি তোমার রহমতের করে মা বাপকে ওইভাবে দেখো। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তাওফিক দেন। সুর করে আমি বারবার করে আমার কথা বলার অভ্যাস নেই, আজকে আমি আর বলতে পারছি না। পাঁচ দিনের শেষ মোনাজাত, মুসাফির অবস্থায় আছেন যারা বসে আছেন, আমরা মোনাজাতটা করে আপনার দরবাজকে বাড়ি যাচ্ছি। আল্লাহ আমিন। আমার লিখিত যে বইগুলো আছে গাড়িতে আছে, স্টেজে আছে, স্টেজে পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনি বইগুলো নিয়ে যাবেন, কাজে রাখবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.